আপনাদের যদি বুকের কথা থাকে সাত সাত টাকার 269টা এমএলএ যদি 26 ভাঙের খুব জমিনে এনে শুইয়ে রেখে দাও, তাও তোমাদের বুকের উপর দিয়ে আমরা নয় প্রীতিকে ভাইজানকে জয়যুক্ত করে লাগাবো। এটা আমাদের গর্ব, এটা আমাদের কনফিডেন্স যে বিধানসভা আমরা তখন রাজনীতি সম্পর্কে কিছু জানতাম না, তখন যদি আমরা নয় প্রীতিকে ভাইজানকে জেতাতে পারি 2026 আমরা অনেক কিছু শিখেছি, অনেক রাজনীতি করতে শিখেছি। আশা করছি 269 জন এবং মাসি পিসি দাদা সবাই যদি এসে পড়ে থাকে তা আমরা নয় ভাইজানকে জিতিয়ে দেখাবো। কোন চাল কাটবে না। আপনারা ভারতকে অশান্ত করতে চাচ্ছেন, ওই জন্য বাইরে থেকে ভাড়া করে এমএলএ গুলোকে এনে আরো উৎকণ্ঠ ভাষায় বাংলার মানুষকে আক্রমণ করছে। কিন্তু আমাদের এমএলএ নাম নওশাদ সিদ্দিকী, তিনি অশান্তি পছন্দ করে না, শান্তির বাণী ছড়ায়, শান্তির কথা বলে। তাই তো পশ্চিম বাংলায় কোনা থেকে কোনা পর্যন্ত কোথায় বন্য দুর্গ্রস্ত মানুষের পাশে ছুটে যায়, তার মা বোনের দর্শন হয়েছে তার পাশে ছুটে যায়, তার পরিবারের পাশে ছুটে যায়। আপনারাও তো এমএলএ, দেখো পশ্চিম বাংলার কোন কোনায় আপনাদের ছবি দেখা গিয়েছে। আপনাকে কে কত টাকা চুরি করেছে, কে কতটা মধু খেয়েছে, সেই দেখানোর জন্য সাত সাতটা বাইরে থেকে এমএলএ ভাড়া করে আনা হয়েছিল। আর আজ নওশাদ সিদ্দিকী ভাইজান সেই কথা না চিন্তা করে তাদের কলঙ্কটা মোছার জন্য আজ এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমাদের মাঝায় উপহার দিয়েছে। কি আর বলবো, এরা সত্যি কথা। আমি একটু ক্ষুদিরাম ভক্ত, একটু ভগৎ সিং ভক্ত, মহাত্মা গান্ধী ভালোবাসি শ্রদ্ধা করি, কিন্তু আমি ভক্ত ক্ষুদিরামের, ভক্ত ভগৎ সিং এর। ওই জন্য বলতে গেলে হয়তো কথাটা অন্য লেভেলে চলে যাবে, আজকে বক্তব্য দেওয়ার সময় নয়। কেন, এমন একটা মানুষের জন্মদিন, বলতে গেলে কথাটা আবার অন্য জায়গায় চলে যাবে। তাই বাংলার মানুষকে নওশাদ সিদ্দিকী ভাইজান 2726টা রক্ত দিয়ে, তারপরে 3600 বেশি রক্ত দিয়ে প্রমাণ করেছিল বাংলার মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, বাংলার মানুষ হিংসাকে বিশ্বাস করে না। আজ এরকম একটা দিনে আজ একটা প্রোগ্রাম করে আবারও বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ আর নওশাদ সিদ্দিকীর নীতি কি জিনিস, নওশাদ সিদ্দিকী বাংলাকে লিয়ে কি করতে চায়, সেটাই আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ। আপনারা বললে বিশ্বাস করুন, আপনারা জানেন না যে এরা ভাইজানকে বলেছিল ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, যে বিজেপি লিডারের কাছ থেকে আমরা এত টাকা নিয়েছে। আজ পর্যন্ত তো তাদের আজ পর্যন্ত সাহস হলো না কিংবা ক্ষমতা হলো না একটা ফুটে দেখাতে পারেনি নওশাদ সিদ্দিকী অমুক দলের কাছ থেকে, অমুক নেতাদের কাছ থেকে এই টাকাটা নিয়েছে। কিন্তু আল্লাহর নূর ওস্তাদের মা কিরকম শেষ রাত্রে হয়, ওদের মুখ থেকে ওরা কতটা মধু খেয়েছে, কতটা হারাম খেয়েছে, কতটা কি করেছে, চ্যাং চাবাল নেতাদেরকে দিয়ে আজ তাদের তাদের কথা ব্যক্ত করে দিচ্ছে মানুষের সামনে। বাংলার সাধারণ মানুষ জানতো এরা কত বড় হারামখোর, এরা কতটা দুষ্কৃতি, আজ এরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে। আমরা যখন মিটিল মিছিলে বলতাম যে ক্যানিং থেকে লোক ভাড়া করে আনা হয়েছে, আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় বিধায়ক, বাংলার গর্ব, আমাদের মায়েদের রানী পিজারা নাথ সিদ্দিকী ভাইজান, তোমায় জানায় ওল হাম পিজারা নাথ সিদ্দিকী ভাইজান, তোমায় জানায় স্বাগত হাম পিজারা নাথ সিদ্দিকী ভাইজান, তোমায় জানায় ওল হাম পিজারা নাথ সিদ্দিকী ভাইজান, তোমায় জানায় স্বাগত হাম আমাদের প্রাণ প্রিয় লিডার নাথ সিদ্দিকী ভাইজান, তোমায় জানায় ওল হাম নাথ সিদ্দিকী ভাইজান, তোমায় জানায় স্বাগত হাম। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় বিধায়ক, বাংলার গর্ব, পিজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আমাদের সম্মুখে বক্তব্য দিচ্ছিলেন আমাদের তরুণ তুর্কি লিডার তারিমুল ইসলাম। তো
স্টেডে উপস্থিত হয়েছেন আমাদের তথা পশ্চিম বাংলা ভাঙড়ের নয়নরমণি নওশাদ সিদ্দিকী ভাইজান। তো ওনার সামনে বক্তব্য রাখাটা মানায় না সাজে না, তাও যে কথা বলছিলাম সেই কথাটা পরেই শেষ করা হবে। হ্যালো 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 মাইক ছে কি আমার ভয়েস না লোড নিতে পারে, তাহলে বাঘের বাচ্চার ভয়েস নেবে কি করে? এরা এখন তো সময় আছে, ঠিক করো। তো ভাঙড় বাসীকে তথা ভাঙড়কে যে রূপে দেখানো হচ্ছিল, দেখানোর চেষ্টা করছিল পঞ্চায়েত বোর্ডে, বিধানসভা লোকসভা বোর্ডে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, সেটার উল্টো করে আজ এরকম একটা দিনে এরকম একটা প্রোগ্রাম করেছে। দেখলাম যে প্রোগ্রামে বক্তব্য হচ্ছিল বাইরে থেকে এমএলএ গুলো ভাড়া করে এনে ভাঙড়ের জমিনে বলা হচ্ছিল যে আমরা ওসব কোনো চিন্তা করি না, আমরা ভাঙড়ই পড়ে থাকবো, ভাঙড়ের কথাই চিন্তা করবো। তা বলি আপনারা তো আর এক জায়গায় আপনাদের সংসার আছে, সেই সংসার গুলো কে দেখাশোনা করবে? আপনারা যদি ভাঙড়ই পড়ে থাকেন তাহলে আপনাদের যদি বুকের কাঁটা থাকে 7-7 টা 269 টা এমএলএ যদি 26 ভাঙড়ের জমিনে এনে শুইয়ে রেখে দাও, তাও তোমাদের বুকের উপর দিয়ে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জয়যুক্ত করে দেখাবো। এটা আমাদের গর্ব, এটা আমাদের কনফিডেন্স। যে বিধানসভা আমরা তখন রাজনীতি সম্পর্কে কিছু জানতাম না, তখন যদি আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতাতে পারি 2026, আমরা অনেক কিছু শিখেছি, অনেক রাজনীতি করতে শিখেছি। আশা করছি 269 জন এবং মাসি পিসি দাদা সবাই যদি এসে পড়ে থাকে তা আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে দেখাবো। কোন চাল কাটবে না। আপনারা ভারতকে অশান্ত করতে চাচ্ছেন, ওই জন্য বাইরে থেকে ভাড়া করে এমএলএ গুলোকে এনে আরো উৎকণ্ঠ ভাষায় ভাঙড়ের মানুষকে আক্রমণ করছে। কিন্তু আমাদের এমএলএর নাম নওশাদ সিদ্দিকী, তিনি অশান্তি পছন্দ করে না, শান্তির বাণী ছড়ায়, শান্তির কথা বলে। তাই তো পশ্চিম বাংলায় যে কোনা থেকে এ কোনা পর্যন্ত কোথায় বন্যা দুর্গ্রস্ত মানুষের পাশে ছুটে যায়, তার মা বোনের দর্শন হয়েছে তার পাশে ছুটে যায়, তার পরিবারের পাশে ছুটে যায়। আপনারাও তো এমএলএ, দেখো পশ্চিম বাংলার কোন কোনায় আপনাদের ছবি দেখা গিয়েছে, আপনাদের ছবিগুলো দেখা যায়। কোথায় ভাগ বন্টন হচ্ছে টাকা, কোথায় মজুর হারি লুটেছে, কোথায় তোমাদের দলের ভিডিও টাকা ভাগ হচ্ছে, আপনাদেরকে সেখানে দেখা যায়। আর একা নওশাদ সিদ্দিকী 269 এর বিরোধী হয়ে একা টোটাল পশ্চিম বাংলা বাংলার নয়নের মণি প্রত্যেক জায়গায় চষে বেড়াচ্ছে। আপনারা যতই বদনাম করতে চাও না কেন, যে সতের পথে থাকে, ভাগের পথে থাকে, নিজের শিখ যারা খাড়া করে রেখে আমাদেরকে যেরকম শিক্ষা দিয়েছে তার মনে করতে হবে যে আমাদের মাস্টার, আমাদের টিচার, তার শিখ যারা কত সোজা আছে। তাই তো পঞ্চায়েত ভোটে কি হয়েছে জানি না, বিধানসভা ভোটে কি হয়েছে জানি না, লোকসভা ভোটে কি হয়েছে জানি না, এখন আমাদের নেতার জাহানের চেয়ে ইমানের পরীক্ষা হচ্ছে বেশি। জাহান দিতে আসবে ছেলেরা, আমাদের নেতারা ভয় পায় না, কিন্তু এখন যে ইমানের যুদ্ধ করে ছেলেরা শিক্ষা খাড়া করে রেখে এখনো আমরা লড়াই করে যাচ্ছি, নিজেদের জায়গা টিকিয়ে রেখেছি, এটাই আমরা মনে করি। আমরা ভাঙড়বাসী হিসেবে আমরা সফলতা অর্জন করেছি। এসো তাই যতই নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে বদনাম ছড়াও না কেন, বদনাম করতে পারবে না। তোমরা কে কত ধাক্কা খেয়েছো, তোমাদের কাছে নোটিশ আছে, ছোট থেকে বড়, বড় থেকে মেজো সবাই তোমরা তোমাদের মুখ দিয়ে বার করবে, তোমাদের মুখ দিয়েই ব্যক্ত হবে। ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ জানবে তোমরা কত বড় হারাম খোর। আমরা বললে হয়তো খারাপ লাগে, তখন কমেন্টে বলবে যে মুখের ভাষা ঠিক নেই, বাস্তবে বলছি যদি এরকম সাত কথা বলার জন্য মূর্খ শাস্ত হয় যা বলতে তাই রাজি আছি, কিন্তু হক কথা সামনে স্টেজে দাঁড়িয়েই বলবো। আজকের চুরি করতে করতে তোমাদের জবান এত লম্বা হয়ে গেছো, কই পারোনি তো এরকম একটা দিনে তোমাদের একটা প্রোগ্রাম করার কই প্রয়োজন হয়নি তো? করেছে কি কোন শাসক দল? করেছে এরকম একটা প্রোগ্রাম তারা করেছে? কইনি। কিন্তু আগামীকাল দেখবে আবার পাল্টা প্রতিক্রিয়া নিজেদের মধ্যে হবে।
চলো তোমরা তোমরা লড়াই করো, তোমাদের মধ্যে যেটুকু বাঁধবে 26 তাদের সাথে দেখা হবে আমাদের, এসো। আজ শান্তির বাণী, শান্তির দিন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আপনারা আছেন, নরসাদ সিদ্দিকী ভাইজান আছে, বক্তব্য রাখবেন, সবাই শুনুন। বন্দের মাতরম, জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নরসাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।